সম্পত্তি দ্বিগুণ হবে মন্ত্রীর জোরে। প্রতারণার অভিনব ফাঁদ, গৃহস্থের টাকা সোনার গহনা হাতিয়ে ধৃত মহিলা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সামান্য ঝাড়ফুঁক করে সংসারের সমস্যা দূর করতে পারেন তিনি, টাকা পয়সা গয়না দ্বিগুণ করার ক্ষমতাও রয়েছে তার। তার মন্ত্র বলে সম্পত্তি হয়ে যাবে দ্বিগুণ, এমনই সব কথা বলে বৃদ্ধাকে আপন করে নেন। বৃদ্ধার সরলতার সুযোগ নিয়ে নগদ অর্থ ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় বেদিনী। যদিও শেষ রক্ষা হয়নি, পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই মহিলা। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া গোলঘর নেতাজি পল্লীতে। অভিযুক্তের নাম হাজরা বিবি শেখ। জানা গিয়েছে মাস কয়েক আগে ভাটপাড়ার বাসিন্দা ঝর্ণা মণ্ডলের বাড়িতে আসেন হাজরা বিবি। সাপ নিয়ে খেলা দেখানোর পাশাপাশি ভিক্ষা করতেন তিনি। ঝর্ণা দেবীর সাথে আলাপ জমান, তার ফোন নম্বর নিয়ে চলে যান। পরবর্তীতে ফোনে আলাপ জমান হাজরা বিবি। এরপর একদিন বৃদ্ধার বাড়িতে আসেন বলে অভিযোগ। বৃদ্ধার বাড়িতে এসে তিনি দাবি করেন মন্ত্র বলে সোনার অলংকার ও টাকা দ্বিগুণ করে দেবেন তিনি। বেদিনীর এই প্রলোভনে পা দিয়ে নগদ 15,000 টাকা ও সোনার গহনা বের করে দেন ঝর্ণা দেবী। অভিযোগ, ওই মহিলা ওড়নায় সমস্ত কিছু জড়িয়ে মন্ত্র পড়ে আলমারিতে রাখতে বলেন। এরপরই পাশের ঘরে চা বানাতে যান ঝর্ণা দেবী। চা খেয়ে মহিলা চলে যাবার পর কয়েক ঘন্টা পর আলমারি খোলেন ঝর্ণা মণ্ডল। দেখেন টাকার বদলে সব কাগজ গয়নাও ইমিটেশন হয়ে গিয়েছে। প্রথমে একদিন একজন মহিলা আসে, সবাই যেমন প্রত্যেকটা বালু সাধারণ মানুষের বাড়িতে যেমন ভিক্ষা করতে যায়, উনিও তেমন আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছিল। হয়তো উনি খোঁজ খবর কিছু পেয়ে এসেছিল। আসার পর মায়ের সাথে নানান ধরনের কথা, নানান ধরনের গল্প গুজব। আসলে আমরা এখনকার যুগে যা হয়, একটু ভিখারি দেখলে একটু হয়তো আমরা জল বাতাসা এগুলো দিতে চাই, সেরকম আমার মাও করতে চেয়েছিল। প্রথমে কথা বলে বলে মায়ের মন জয় করে, মায়ের আস্তে আস্তে মায়ের দিক দিয়ে বিশ্বাস অর্জন করে একটা তাবিজ কবচ দেয়। সে প্রথম দিনই কিছু টাকা নেয়, কিছু টাকার নেয়ার ক্ষেত্রে মাকে তাবিজ দেয়। প্লাস হচ্ছে উনি প্রথমে বাড়িতে এসে মায়ের ফোন নাম্বারটাও নেয়। ফোন নাম্বার নিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে তিন মাস মায়ের সাথে প্রচন্ড কথা, আলাপ আলোচনা, এক দুটো মহিলার মধ্যে যে ধরনের কথা হয়, সে কথা বলার সত্ত্বে মাকে বলে যে তোর সোনা দানা টাকা পয়সা আমাকে দিবি, তোর চাকরি হয়ে যাবে, মানে নানান ধরনের তোর কেউ ক্ষতি করেছে। তো মা যখন বিশ্বাস করে না যে মাকে কেউ ক্ষতি করেছে, উনি একটা জলের ভিতরে একটা কেমিক্যাল জাতীয় জিনিস মিশিয়ে উনি সেটাকে ওর মধ্যে থেকে ধোয়া উঠছে, মা সেটা মাকে সেটা বিশ্বাস অর্জন করেছে। আর মাকে প্রচন্ড পরিমাণে হিপনোটাইজ করেছে, কালো জাদু করেছে, যেটা না করলে এতটা যাওয়াটা সম্ভব হতো না। কি হলো, কোন তারিখে কি হয়েছে? 20 তারিখে উনি এসে একটা তাবিজ দিল। প্রথমে তাবিজ দেওয়ার পরে 20 তারিখের কেসটা হচ্ছে, উনি এসে মাকে বলেছিল তুই টাকা টাকা সব রেডি করে রাখবি, আমি আসবো, এসে ওটাকে তন্ত্র মন্ত্র যাবতীয় কিছু করে, আর শুধু এটা বিশ্বাস অর্জন করেছে যে তোর যা জিনিস তোরই থাকবে, আমি তো কিছু নিচ্ছি না, তোর জিনিস তোরই, আমার আমাকে যদি তুই কিছু দিতিস, আমি যদি বাড়িতে নিয়ে গিয়ে কিছু করতাম সেটা আলাদা, তোর জিনিস তোরই। সেক্ষেত্রে মা সোনা দানা 20,000 টাকা উনি কাপড়ে মায়ের ওড়না নিয়েছিল, ওড়নার ভিতরে কাপড়ে আলতা ঠালতা দিয়ে, যাই হোক আমি সেই মুহূর্তে সামনে অতটা ছিলাম না, ওর ভিতরে রেখে ও মাকে বললো যে তুই এটাকে মুড়িয়ে রেখে দে। তো মা ওর সামনেও আবার খুলে দেখলো যে না, ওর সামনে তো ঠিকই আছে। যাই হোক, মা ওটাকে লকারে রেখে মা গেল চা করতে, মা নিচে এসলো, উনি চা টা খেয়ে গল্প গুজব করে যাই হোক উনি বাড়ি চলে গেল। ঠিক রাত 9:30-10টার সময় ও আবার ফোন করেছিল। ও ফোন করার পর মাকে বলছে তো চাকরি হয়ে যাবে চিন্তা, তখনও আমরা কিছু দেখিনি। 10টার সময় আমার বাড়ির দিয়ে লোকে ফোন করে মামা বাড়ি থেকে, বলে এই কেস এক জায়গায় হয়েছে, তুই তোর জিনিস তুই একটু সতর্ক থাকিস। মা বললো দেখো মা আমি এরম এরম করেছি, আমাদের ফ্যামিলিকে মা কিছুই জানায়নি। তো আর বলেছিল যদি জানানো হয় তাহলে তোর ছেলে মেয়ে তোর জামাই রক্ত উঠে মুখ থেকে মারা যাবে। উনি হয়েছিল 8 জোড়া সোনার কানের, 5টা সোনার নাকের, 1টা সোনার আংটি, 1টা বুক থাক সোনার চেন আর 20,000 টাকা। এরপরই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ঝর্ণা দেবী। পুলিশ চাকদা থানার পাঁচপোতা এলাকা থেকে অভিযুক্ত হাজরা বিবি শেখকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিজের জিনিস ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। তার স্বামী নেই, একটি বিবাহযোগ্য কন্যা আছে, সে অল্প কিছু সামান্য সঞ্চয় করে রেখেছে মেয়ের বিয়ের জন্য, এবং সে সত্যি খুব অভাবের মধ্যে থাকে। সেই বাড়িতে এই ধরনের একজন বেদিনী সেজে সাপ নিয়ে এসে তার এই অভাবের সংসার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বলে যে তুমি
তোমার প্রথমে একদিন দুদিন আনাগোনা করে তার সঙ্গে ভাব জমায়, তারপরে তাকে বলে যে তুমি তোমার কি কি আছে তুমি দাও, সেগুলোকে আমি মন্ত্র পড়ে দিই, দিয়ে তাহলে সেগুলো তুমি ব্যবহার করলে তোমার সংসারের উন্নতি হবে, তোমার ছেলে মেয়ে ভালো হবে, এই সমস্ত বলে। এবং সে যেহেতু অভাবের মধ্যে আছে, সে এই এবং অতটা চতুরও না, সে এই মোহে পড়ে যায় যে সত্যি যদি আমার ভালো হয়। সেই সুযোগ নিয়ে সে বেদিনী তার ঘর থেকে প্রায় 20,000 টাকা নগদ, তার প্রায় 8 থেকে 10টা কানের দুল, গলার সোনার চেন একটা, রূপোর চেন, হাতের আংটি, এই ধরনের বিভিন্ন যেটা অর্নামেন্টস ঘরে থাকে সমস্ত একটা কুণ্ডলীর মধ্যে রেখে সেটা মন্ত্র পড়ার জন্য রাখে, এবং তারপর ওর কাছে ফিরতও দেয় এবং ওকে বলে ঘরের এই কোণে রেখে দাও, তাতে তোমার মঙ্গল হবে। সে যে সরল বিশ্বাসে ঘরের কোণে রেখে দেয় এবং সে সুযোগ বুঝে সেই পুতলি নিয়ে পালিয়ে যায়। সৌভাগ্যের বিষয় এটাই যে কোনো একভাবে তার মেয়ে তার একটা সাইড থেকে ছবি তুলে রেখেছিল, সেই ছবিটা দেখায় এবং আমি তাদেরকে বলি থানায়, জগদ্দল থানায় এফআইআর করতে, তারা এফআইআর করে। ঘটনাক্রমে দুদিন তিন দিন পরে তার বাপের বাড়ি মণ্ডলপাড়াতে, সেইখানে ওই বেদিনী গ্যাংয়েরই আর একজন একই ট্রিক্স করবার জন্য আসে, এবং যেহেতু তার বাপের বাড়ির অঞ্চল তারা এই খবরটা আগে থেকে জানতো, তারা তাদের ট্রিক্সটা ধরে ফেলে এবং তাকে তারা আটকে রাখে, তাকে আটকে রেখে তাকে সারাদিন আটকে রাখে ঘরের মধ্যে রেখে, তাকে বলে তুমি তোমার ওই গ্যাংকে বলো, এবং সে বলে আমি হ্যাঁ আমি স্বীকার করছি, আর তুমি চিনি, তোমাকে আমি এনে দেবো, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু তারা বলে না, তোমাকে আমরা এমনি ছাড়বো না, পুলিশের মাধ্যমে তোমাকে যেতে হবে। এবং সকাল থেকে সন্ধে পর্যন্ত অপেক্ষা করে, পুলিশ যায় এবং তাকে উদ্ধার করে, সঙ্গে ওই ঝর্ণা মণ্ডলকে নেয় এবং ওখানকার স্থানীয় ছেলেরাও সঙ্গে যায়। জগদ্দল থানার এটা খুব ভালো উদ্যোগ, তারা পুলিশ পাঠায় এবং সঙ্গে গিয়ে চাকদা থেকে, চাকদার একটা প্রত্যন্ত গ্রাম থেকে সেই মহিলাকে তারা রিকভার করে, এবং সঙ্গে 80% অর্নামেন্টসও উদ্ধার হয়, সোনার এক দুটো জিনিস ছাড়া বাকি ম্যাক্সিমাম জিনিসটাই উদ্ধার হয়। অতি লোভ আর নয়, সকলকে এবার সতর্ক থাকার আবেদন করেছেন বৃদ্ধা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া।